আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো ফেসবুকে প্রাইভেসি সেন্টার নামে নতুন একটি সেটিং অ্যাড হয়েছে। আপনারা হয়তো অনেকেই দেখেন নাই বা দেখলেও এই সেটিংটির কাজ কি অনেকেই হয়তো জানেন না। তো এই সেটিংটির কাজ জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, তো চলে আসুন আপনার ফেসবুক আইডিতে। এখান থেকে আমি আমার ফেসবুক আইডিতে চলে এসেছি। তো এই অপশনটি বা নতুন সেটিংটি আপনারা লক্ষ্য করতে পারবেন, এই যে এই থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করলে এই যে প্রাইভেসি সেন্টার, এই যে প্রিয় দর্শক প্রাইভেসি সেন্টার, এই যে এখানে আপনারা পেয়ে যাবেন। তো এটা হয়তো অনেকে লক্ষ্য করেছেন বা অনেকে লক্ষ্য করেন নাই, বা লক্ষ্য করলেও এটার কাজ কি জানেন না বা দেখেন না, এটা ইগনোর করছেন। তো এটা তো জানতে হবে। তো এই সেটিংটির কাজ কি আপনারা কি জানেন? আপনি কি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই সেটিংটির মূল কাজ হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, যে এই সেটিংয়ের কাজ কি, ওই সেটিংয়ের কাজ কি, এইটা করলে ওইটা হবে, ওইটা করলে এইটা হবে, তো কোনটা করলে কোনটা হবে চলুন আমরা দেখে নেই। এই যে প্রিয় দর্শক, আমরা এখান থেকে প্রাইভেসি সেন্টার আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো প্রাইভেসি সেন্টার অপশনে আপনারা ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। ওই যে বললাম কোন সেটিংয়ের কোন কাজ, এইটা করলে ওইটা হবে, এইটা করলে ওইটা, বিস্তারিত আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন। এই যে প্রিয় দর্শক, প্রথমেই দেখুন কি বলছে, প্রোটেক্টিং ইওর সেলফ অ্যান্ড ইওর ইনফরমেশন, মানে আমাকে এমনকি আমার ইনফরমেশন রক্ষা করার কথা বলছে। আমি যদি এটা আপনাদেরকে একটু বাংলা করে দেখাই, নিজেকে এবং আপনার তথ্য রক্ষা করুন, এখানে তারা তাই বলছে। ওকে, তো কিভাবে আমরা রক্ষা করব এটা হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না, যারা জানতে আগ্রহী আছেন, এই যে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। এই যে গেট স্টার্টেড, আপনারা এই অপশনে ক্লিক করুন, যে যেইটা জানতে চাচ্ছেন যে এইটা করলে ওইটা হবে, কোনটা করলে কোনটা হবে, এই যে এখানে ক্লিক করে দেখবেন। এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তারা অন করার কথা বলছে, আমাকে এমনকি আমার ইনফরমেশন রক্ষা করার জন্য, যেটা মোস্টলি ইম্পর্টেন্ট। আশা করছি আপনাদের সবার ফেসবুক আইডিতে এটা অন আছে। না অন থাকলে এই যে এইখানে ক্লিক করে এইখান থেকে আপনারা কিন্তু অন করতে পারবেন। এই যে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। আমি যদি ফেসবুকে ক্লিক করি, লোডিং নিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার অপশনে নিয়ে চলে আসবে। যে ফেসবুকের লগ ইন করার কথা বলছে, আমাদের অন আছে, আমরা এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি কোনটার কী কাজ। ঠিক আছে, আরও এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, এগুলো এখান থেকে দেখে নেবেন। এই যে বাংলা করলে আপনারা দেখে নিতে পারবেন যে কোনটার কী কাজ। আচ্ছা, এটা গেল আমরা কীভাবে আমাদেরকে আমাদের ইনফরমেশন রক্ষা করতে পারি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে। এটা তো নর্মাল একটা ব্যাপার, তাই না? তো নিচে আসি আমরা, কন্ট্রোল হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার অন মেটা। এখানে আমরা কন্ট্রোল করতে পারবো যে আমরা কী কী শেয়ার করছি মেটাতে, তো সেটা আমরা কন্ট্রোল করতে পারি। কীভাবে পারি সেটা দেখার জন্য আমরা এই যে গেট স্টার্টার অপশনে ক্লিক করবো। আমরা বাংলা করে একটু দেখাচ্ছি যে আপনি মেটাতে কী ভাগ করেন, তা কে দেখতে পারে তা নিয়ন্ত্রণ করুন। এই যে গেট স্টার্টে ক্লিক করে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন যে হাউ টু ক্লিন আপ ইওর প্রোফাইল, মানে আপনার প্রোফাইল কীভাবে আপনি পরিষ্কার করবেন। তো চলুন আমরা দেখি এখানে কী বলছে, এটা বাংলা করে কীভাবে আপনার প্রোফাইল পরিষ্কার করবেন। দেখুন বাংলাতে তারা বলছে, এখানে ক্লিক করে দেখি কীভাবে করতে পারি। এই যে লিমিট পাস্ট পোস্ট, আমরা আগের পোস্টগুলো লিমিট করে দিতে পারি, অ্যাক্টিভিটি লগ, এগুলো ক্লিক করে এইখান থেকে কিন্তু করতে পারবো। শুধু তারা বলছে না, এই যে এখানে ক্লিক করে আমরা লিমিট পাস্ট পোস্টও করে দিতে পারবো। আমাদের ফেসবুক আইডি, জাস্ট নাম্বার পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড দিয়ে একবার লগ ইন করতে হবে। আমার লগ ইন নেই, আপনারা একবার লগ ইন করে এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। সেন্স প্রোফাইল প্রাইভেসি, এখানে ক্লিক করে আমাদের প্রোফাইল প্রাইভেসি আমরা সেন্স করতে পারি। আমাদের ফেসবুক আইডি লগ ইন নেই, এই জন্য হচ্ছে না। রিমুভ ফলোয়ার, এটা ইনস্টাগ্রামের নিচে, আমরা ওইটা যাবো না, আমরা ব্যাক করবো। নিচে আরও কী আছে দেখি। তারপরে এখান থেকে আমাদের আছে সিকিউরিটি, কিপিং ইওর ইনফরমেশন সিকিউর, প্রোটেক্ট ইওর প্রাইভেসি। তো চলুন এটার বাংলা কি আমরা এখান থেকে দেখে নেই ইজিলি। এইটার বাংলা হচ্ছে, আপনার তথ্য সুরক্ষিত রাখা আপনার গোপনীয়তা রক্ষা করে। তো কীভাবে করে, চলুন গেট স্টার্টে ক্লিক করে এই যে এখানে এসে আপনারা দেখে নিতে পারবেন। তো এরকম আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো এইখানে আপনাকে ফেসবুক টিম এই প্রাইভেসি সেন্টার, এই সেন্টার মাধ্যমে আপনাকে সহায়তা করবে। ঠিক আছে, আরও কী কী অপশন আছে নিচে এসে আপনারা এখানে এসে দেখে নিতে পারেন। আর আরও বড় ব্যাপার এই যে আপনারা এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করে আপনারা কিন্তু ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন, অনেকে বলেন না যে ভাই আমি তো ফেসবুকের রুলস ভঙ্গ করি নাই, তারপর আমি ফেসবুকে লাইক করতে পারছি না, কমেন্ট করতে পারছি না, কেন পারছি না, কোনটা ফেসবুক রুলসের বাইরে, বুঝবো কীভাবে, এই যে এখানে এসে আপনারা দেখতে পারেন। তাদের প্রাইভেসি পলিসি যেটা আছে, এই যে এখানে ১৩টা দেখাচ্ছে কোনটা কী প্রাইভেসি পলিসি, এখানে এসে আপনারা দেখে নিতে পারবেন। অবশ্যই এই জন্যই যে আমার মতো এরকম ট্রান্সলেট ইউজ করতে পারেন। আমরা যদি এখানে ক্লিক করি, তারপর দেখুন এগুলো আমরা বাংলা করে নিতে পারি। যে এগুলো আপনারা এগুলো কি পারেন না আপনারা, কীভাবে ইংলিশ থেকে বাংলা করতে হয় এক ক্লিকেই, না জানলে কমেন্ট করে জানাবেন। এই টপিকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এভাবে এসে বাংলাতে একটু ফ্রি টাইমে এসে এগুলো পড়ে নেবেন, তাহলে আপনারা যেন কোনো রুলস ভঙ্গ না করেন, ফেসবুক আইডিতে কোনো সমস্যা যেন না হয়,
এইখানে এইগুলো আপনাকে হেল্প করবে এই প্রাইভেসি সেন্টার। হ্যাঁ প্রিয় দর্শক, তো এটার কাজ মূলত এইটাই, একদমই সংক্ষেপে শেষ করে দিলাম, বেশি বড় করতে গেলে ভিডিও 10-20 মিনিটের হয়ে যাবে। তো এটার কাজ এইটাই যে কোন সেটিংয়ের কী কাজ, কোনটা করলে কী হবে, এটা করলে ওইটা হবে, এইখানে এসে আপনারা দেখে নিতে পারবেন, আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া, এটা হচ্ছে মূল কাহিনী। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক। আরও ফেসবুকে যে কোনো বিষয়, ছোট হোক বড় হোক, সবগুলো বিষয় শেয়ার করার জন্যই আমি আসলে চেষ্টা করি, এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ প্রিয় দর্শক।